গত বছর কর্তাপক্ষ আমাকে বায়না করতে গিয়েছিলেন আমার বাড়িতে এই গানটার জন্য আমার আশা হয় আমি আসতে পারি নাই যে কোনো কারণে কিন্তু গত বছর এখানে আর পালা গান হয় নাই হয়েছিল লালন গান আহারে গান রে গান আর গান গানের আর কোনো শেষ নাই দেহ কি কাম কি রাষ্ট্র হল সাতজন দশজন করে বইতে আহে খালি বাড়ি আর বাড়ি আর সুন্দরী সুন্দরী একটা ভাল লাগে কিন্তু আজকের গানটা একটু ব্যতিক্রম হওয়ার দরকার ছিল কারণ সব যদি ওই রকম গান গায় বাবলি সরকারের জহির পাগলানে এতগুলা টাকা দিয়ে আইনা হেই গানই তো হুন পালা গান বাউল গান বিচার গান পালাটা হওয়ার দরকার ছিল এটা কই কথাটা কইতাম না কইলাম একটু আপনাকে কলিজার ভিতরে দাগ ঢুকাই দিয়ে পালা দিলে পাপে কাল এই জলাটা জানি সামনের এক বছর পর্যন্ত জলে কামটা করছেন কি কানে লালু নাই না সেই কাম করলেন জহির পাগলার আর বাবলি সরকারের নাকি কাম করলেন ভুলের ঘরে যে নীতির কাটার থেকে সরে গেলেন নীতির কাটা ঠিক রাখলেন না না যেও তো আপনারা ঠকছেন আর আমা বে তো আপনাকে জিতে গেলাম কুশল গান নাই এরা একটা গানের খুব করে অনুরোধ আছে ধর এখান থেকে গাই ওরে বাজে ঢোলের এরা আই হায় গান লাগিলা ফলো কয় আমি এই প্রশ্নটা কইরা আমি তো মনে মনে চিন্তা করতেছি আমি নি আবার বিপদের মধ্যে পড়া যায় কি কথাটা বলছ না বাবলি সরকার কখনো কোনোদিন কাউকে বিপদে ফেলে না বাবলি সরকার যতটুকু পারে বিপদ থেকে উদ্ধার করে কেন কারণ মায়ের কাজ হচ্ছে শত বিপদ থেকে সন্তানকে এনে কোলে আচ্ছা বিড়ি আমি কি পারি নাকি আমার সন্তানকে বিপদে ফেলতে কোনোদিন না কোনোদিন না ছোট বাচ্চা পোলাপন মানুষ কি কর সে যাই করুক নাই করুক আমার বুঝে বোঝায় না আমার বাবা আমার লক্ষ্মী সোনা মায়ের কাছে সন্তানের কোনো বিপদ নাই নাই কয় না সত্য কথা বলবো মায়ের কোলে বসে বলবো মায়ের কোল হচ্ছে জগতে সবচেয়ে নিরাপদ সহজ মানুষ সহজ মানুষ ওরে বাজে ঢোলের বাজি ওরে বদরপুরে যাবো আমি কইলা লাল শাড়ি
গাছে গানে মন মাতা বোঝে খাইলাঙ্গা বাড়ি ওরে বদর পুরি যাবো আমি কইরা লাল শাড়ি ও বাবা নাচি গানে মন মাতা বোঝে খাইলাঙ্গা বাড়ি খাইলাঙ্গা আমার জানের জানি বাবা আমার জানের প্রাণ ভক্ত দেরি সয়না